এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের আপডেটে এবং গতিবেগে এবং গতিপথে অনেকটা পরিবর্তন হয়েছে। ভারী মেঘ কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে আমরা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণিঝড় প্রক্রিয়া এবারে কিন্তু শুরু হচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে 24 তারিখ গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর তার গতিপথে একটু পরিবর্তন হবে। এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর যদি মায়ানমার উপকূলের দিকে যায় তাহলে বর্ষা আসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, আর না হলে এইটা কিন্তু বর্ষা আনার ক্ষেত্রে একটা ত্বরান্বিত করার ব্যাপার হতে পারে। এই ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতিতে অনেক কিছু নির্ভরও করতে পারে। পূর্ব দিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মেঘ কিন্তু যাওয়ার প্রবণতা রয়েছে, ফলে একটা সম্ভাবনা থাকছে এটা একটু উত্তর পূর্বমুখ হতে পারে মধ্য বঙ্গোপসাগর থেকে যাওয়ার পরে। পরিস্থিতি এখন যেটা দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে সরাসরি বা উড়িষ্যার উত্তর ভাগে নাও যেতে পারে, এটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই এলাকার উপরে সুন্দরবনের আশেপাশে যেতে পারে, অথবা চট্টগ্রামের আশেপাশে চলে যেতে পারে, বরিশাল চট্টগ্রামও টার্গেট হয়ে যেতে পারে। নতুন করে কিন্তু এই গতিপথ বা গতি প্রকৃতি উঠে আসছে। বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরেই আপনাদের বলেছিলাম যে 21 তারিখের আশেপাশেই মোটামুটি বোঝা যাবে যে কোন দিকে যেতে চলেছে। ইতিমধ্যে যে পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে তাতে কিন্তু এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এখনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত এখনও হবে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখন এই ঘূর্ণিঝড় তৈরি হলে যদি বাংলাদেশ মুখ হয় তাহলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ কলকাতার আশেপাশেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। আর যদি মায়ানমার চট্টগ্রাম উপকূলের দিকে চলে যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না, বৃষ্টিপাতটা বাংলাদেশ এবং মায়ানমারে হতে পারে। তবে সম্ভাবনা থাকছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূল এখনও পর্যন্ত হতে পারে। আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো। আজ আপনার এলাকায় আকাশ এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এই এলাকাতে রয়েছে প্রচুর পরিমাণে ভারী মেঘ এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশ। তো চলুন আমরা একে একে আলোচনা করি আপনার এলাকার আকাশের পরিস্থিতি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘূর্ণিঝড় সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং সতর্কতা মনে করলে শেয়ার করবেন। তবে মৎস্যজীবীদের 24 তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে আর যাওয়া যাবে না। হয়তো আর মৎস্যজীবীদের হয়তো 23 তারিখ সন্ধ্যাবেলার মধ্যেই গভীর সমুদ্র থেকে উপকূলে ফেরত আসার নির্দেশ আবহাওয়া দপ্তর হয়তো জারি করবে। ইতিমধ্যে 24 তারিখ থেকে আর যাওয়া যাবে না, ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কেমন থাকবে। আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনায় যাব তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে মেঘটে কিন্তু বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে, তার জন্য বিহার এবং সংলগ্ন এলাকাতে বিশেষ করে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং আমাদের মালদা, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব কোথাও কোথাও হতে পারে সকাল দিকে। ধীরে ধীরে এইগুলো এদিক ওদিক করে ছড়াতে পারে, তাই কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে পড়তে পারে। রোদ মেঘে খেলা চলতে পারে সারা দিনভর, এমন ব্যাপারটা থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলার আগে পরে বা বিকেলের পরে পরে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে তুলনামূলক একটু বেশি। মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, সামান্য কিছুটা বীরভূম, এখানে হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং কিছু কিছু অংশে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে কিছু কিছু বৃষ্টিপাত থাকার পাশাপাশি আসাম, মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। হালকা মাঝারি করে বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, দু এক জায়গাতে একটু মাঝারি ভারী। পশ্চিমের দিকে জেলাগুলিতে মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাতের কিন্তু প্রবণতা হতে পারে। রাজশাহী থেকে ঢাকা, খুলনা এই এলাকার
আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি রংপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও বৃষ্টিপাত থাকতে পারে, হয় সকালের দিকে অথবা রাত থেকে সকালে হতে পারে, কারণ এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখিয়ে দিলাম, এই দেখুন রাত্রেবেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। এখানে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার এবং রাজশাহী, রংপুর এর পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারের কিছু অংশেও হতে পারে কম কম করে, কিন্তু এই এলাকাতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত এই 21 তারিখ রাত থেকে 22 তারিখের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নামতে পারে। এরপরে বৃষ্টিটা একটু কমের দিকে থাকবে, দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের বেশি কিছু থাকবে না, তাই এই 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নাও হতে পারে। 22 তারিখ রাত থেকে 23 তারিখের মধ্যে বিহার, সংলগ্ন দিনাজপুর এগুলোতে বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে শুকনোই থাকবে, তাপমাত্রা মোটামুটি খুব বেশি থাকবে না, এরকমভাবে হলো। এরপরে আমাদের নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আপডেটটা দেবো, কোথায় গিয়ে আছড়ে পড়বে এবং কোথায় গিয়ে যাবে। তো 21 তারিখ থেকেই মোটামুটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হবে রাতের বেলার মধ্যে, এবং দেখুন ঘূর্ণাবর্ত যাচ্ছে এবং 22 তারিখের মধ্যে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এবং 24 তারিখ সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রথমে এটি উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে, এবং এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ওই সময়কালের মধ্যেই এটি সম্ভবত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে, এবং এটি বলা হচ্ছে যে একটা শর্ট ডিউরেশনের মানে খুব কম সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড় হতে পারে এমন সম্ভাবনা থাকছে। সুতরাং 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি ঠিক পূর্ব উপকূলে মানে মায়ানমারের কাছাকাছি এখানে মধ্য বঙ্গোপসাগর থেকে আরেকটু পূর্ব দিকে যাওয়ার কথা বলছে এই সিস্টেমটি, অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 25 তারিখ সকালের মধ্যে এসে এটা ঘুরপাক খেতে পারে, শক্তি বৃদ্ধি করতে করতে এটা উত্তর ভাগে যাওয়ার চেষ্টা করছে। এবং দেখুন চট্টগ্রাম আগের থেকে কিন্তু এটা পরিবর্তন হয়েছে, চট্টগ্রাম এবং মায়ানমার উপকূলের কাছাকাছি ধরে কিন্তু এটা এগোনোর চেষ্টা করছে, এবং 25 থেকে 26 তারিখের মধ্যে এটা শক্তি বৃদ্ধি করে এবার একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে এটা বরিশাল এবং খুলনা বিভাগ, দেখুন সুন্দরবন এইখানে রয়েছে, পায়রা বন্দর এই দিকে কিন্তুগুলোতে কিন্তু সতর্কতা হয়ে যেতে পারে, এবং আমাদের দক্ষিণ 24 পরগনা এই এলাকার মধ্যে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। আপাতত এটা দেখি 26 তারিখ সকালবেলার মধ্যে এটা চলে যেতে পারে, একটু ডিলে হচ্ছে তবে এই এলাকার মধ্যে, অর্থাৎ দেখুন এই যে এখানে, সুতরাং এই জায়গাটা কিন্তু একটা টার্গেট হয়ে যেতে পারে আপাতত। সুতরাং বাংলাদেশের উপকূলে এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরের যে রয়েছে এই দিকটাতে কিন্তু সতর্কতা বাড়ছে, বলে মানে এই দিকগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের প্রভাব হয়ে যেতে পারে এবং এখানে প্রচণ্ড ঝড় হতে পারে। কিন্তু এটা সরাসরি বাংলাদেশে এখানে উঠে গেলেও আমাদের পশ্চিমবঙ্গে ঘেঁষা হয়ে যাচ্ছে, এখন এটা সরাসরি এখানে চলে আসছে, তো খুলনা বিভাগের উপরের কেন্দ্রটা অবস্থান করতে পারে, তার মানে এই এখন তার মানে এটা পরিবর্তন হতে পারে, এটা এমন হতে পারে যে কলকাতার দিকেও ঢুকে যেতে পারে অথবা বরিশালের দিকেও চলে যেতে পারে। তো এই আপাতত পাওয়া যাচ্ছে ECMWA মডেল বলছে এটা সরাসরি কিন্তু উত্তরবঙ্গের দিকে সরাসরি যাওয়ার চেষ্টা করছে এবং এদিক থেকে শুকনো বায়ু প্রবাহ বাধা দিতে পারে, সেক্ষেত্রে এটা পরবর্তী ক্ষেত্রে এটা ওই উত্তর পূর্ব দিকেই যাওয়ার চেষ্টা করছে, মানে একদম আসাম পর্যন্ত চলে যেতে পারে, দেখুন সেরকমই যাচ্ছে উত্তর পূর্ব দিকে, শেষ মুহূর্তে ডান দিকে বাঁকবে, অর্থাৎ সম্ভাবনা থাকছে এটা সরাসরি এখানে চলে আসতে পারে অথবা এই ত্রিপুরার উপর দিয়ে চলে যেতেও পারে। তো সুতরাং দুটো এখনও একটু পরিবর্তন তার মানে হবে। তাহলে এই অবস্থায় বৃষ্টিপাতের প্রভাব কী হবে, ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে গোটা বাংলাদেশ সহ ত্রিপুরা এবং আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে, অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। তো রাজশাহী থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা প্রচণ্ড কিন্তু এফেক্ট হতে পারে, মেদিনীপুর সহ। এই দেখুন ভালো করে দেখে নিন, 24 তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলছে সন্ধ্যাবেলা থেকে বৃষ্টিপাত আসবে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেটা বলছিল পূর্ব পশ্চিম মেদিনীপুর বা 24 পরগনার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, কিন্তু এখন দেখা যাচ্ছে না 24 তারিখে কিন্তু সেই বল্পটা হবে, যদি এটা বদল হয় তাহলে কিন্তু এই বদলটা হবে না, এটা বাংলাদেশে বৃষ্টিপাত প্রথমে দেবে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে, এবং 25 তারিখের দিকে আমরা দেখবো যে কিছু কিছু অংশে উপকূলে বৃষ্টিপাত ঢুকতে পারে, সেক্ষেত্রে 24 পরগনার দিকে, মেদিনীপুরের দিকে, কলকাতার আশেপাশে এবং খুলনা, বরিশাল, ত্রিপুরার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট হয়তো দেখা যেতে পারে দু এক জায়গা করে, মোটামুটি মাঝে ভারী বর্ধমান নদিয়া পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে, উত্তরবঙ্গে ধীরে ধীরে যাবে, আর এই অঞ্চলে 25 তারিখ ভয়াবহ বৃষ্টিপাত শুরু হবে এবং চট্টগ্রাম, মায়ানমার উপকূলে
কিন্তু সতর্কতা বাড়ছে, এবং বরিশাল এবং 25 তারিখের পর 26 তারিখ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পায়রা, মোংলা, যে সমস্ত সমুদ্র বন্দর রয়েছে এখানে কিন্তু বিপদ সংকেত লেগে যেতে পারে, এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সুতরাং চট্টগ্রামের দিকেও, ত্রিপুরার দিকেও দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকতে পারে। তবে বদল মনে হচ্ছে একটু হতেও পারে, হয় বাঁ দিকে একটু যাবে অথবা ডান দিকে একটু যাবে, অথবা এটা থাকলে তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ অঞ্চলে 25 থেকে 26 তারিখের মধ্যে ব্যাপক পরিমাণে লাগাতার বৃষ্টিপাত কিন্তু হতে পারে, ভারী অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে এবং বাংলাদেশের গোটা বিভাগগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট সব দিকেই অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং ধীরে ধীরে পূর্ব দিকে যদি সরে তাহলে দিনহাটা, শিতলাকুচি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা, রংপুর এগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে জলমগ্ন করতে পারে মেঘালয় সহ পূর্ব দিকে সরে গেলে আরও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ে ভয়াবহ বৃষ্টিপাত করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে অস্থায়ীভাবে, এমন কিন্তু রয়েছে। অর্থাৎ এটা যদি এরকম করে যায় তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, ল্যান্ডফল করার পরেও দিতে দিতে যাবে, যদিও এইগুলোতে অতটা হবে না, কিন্তু উত্তর ভাগে ব্যাপক পরিমাণে কিন্তু তাণ্ডব চালাতে পারে বৃষ্টিপাত দিয়ে, এইটা কিন্তু রয়েছে। দেখি জিএফএস মডেলটা কি বলছে এই মুহূর্তে, লেটেস্ট আপডেটে একবার দেখে নিই জিএফএস মডেলে কি ওই রকম বলছে। এগুলো কিন্তু জিএফএস মডেলটাও কিন্তু বলছে যে এটা কিন্তু বাংলাদেশ মুখো হতে পারে, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট উঠে আসছে 24 তারিখে ওই একই জায়গাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূল ঘেঁষে এটা মায়ানমারের পাশ দিয়ে, এটাও কিন্তু বলছে একই রকম উত্তর ভাগ হতে পারে, এবং এটা চট্টগ্রামের পাশ দিয়ে দেখা যাচ্ছে যে বরিশাল, হ্যাঁ বরিশালে উঠে পড়তে পারে, কলাপাড়ার আশেপাশে লালমনিরহাট দেখুন এইখানে কিন্তু কেন্দ্রটা দিয়ে একটুখানি ডান দিকে যাচ্ছে, এটা এটাও কিন্তু বাংলাদেশে উঠে যাচ্ছে, এবং ঢাকা হয়ে ওটা উত্তর ভাগে উঠে এটা দেখা যাচ্ছে শেষ মুহূর্তে আবার এখানে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট হয়ে ডান দিকে সরে যাচ্ছে, তাহলে এতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পাওয়া যাবে। 25 তারিখ 24 তারিখে বৃষ্টিপাত সেরকম নেই, 25 তারিখ সকালের বেলার পর থেকে বৃষ্টিপাত ঝুঁকে পড়বে, এবং দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, বরিশাল, মহেশখালী, কুতুবদিয়া এসব হয়ে 25 তারিখ রাতের মধ্যে ল্যান্ডফল করে যাচ্ছে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত 24 পরগনা, নদিয়া, হুগলি এগুলোতে বৃষ্টিপাত, কলকাতা, আশপাশে বৃষ্টিপাতের পাশাপাশি শুধুমাত্র বৃষ্টিপাত বাংলাদেশ এবং চট্টগ্রাম কাছে যে মিজোরাম রয়েছে এবং ত্রিপুরা রয়েছে, আসামের দক্ষিণ ভাগ রয়েছে, এগুলো হয়ে কিন্তু ময়মনসিংহ, সিলেট হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ওই দিকে গিয়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কমে যেতে পারে। এই আপাতত রয়েছে আপডেট, এতে পরিবর্তন নিশ্চয়ই আরও একটু পাওয়া যাবে, কারণ একটু অদল বদল হয়েছে, সেগুলি হলেই আরও পরিবর্তন পাওয়া যাবে। আপাতত এইটুকুই থাকলো, ধন্যবাদ।